বন্ধুরা, আজকে আরেকটা জিনিস নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা সব সময় শপিং মলে গেলে এই জিনিসগুলো দেখতে পাই আমাদের ব্যাগ লক করার জন্য, কিন্তু কখনো আমরা ঘরে এই জিনিসগুলো ইউজ করার কথা ভাবিনি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাই মানি ব্যাগ। মানি ব্যাগে এরকম চেন কেটে গেছে, এই অবস্থা আমাদের অনেকের হয়েছে। তো কী করা যায়, অনেক সময় আমরা কী করি, চেনটাকে না পাল্টালে হয় না। তো আমি এক্ষেত্রে যেটা করছি, দেখুন এরকমভাবে যদি আমরা এগুলোকে আটকে দেই, আর এগুলো এমন ইয়ে না, আপনি সামনের দিকে দিতে পারবেন কিন্তু উল্টো দিকে কখনোই এটাকে আর খুলতে পারবেন না। দেখুন, তো যতটা আমার দরকার হবে এটাকে রাখার জন্য ততটাই রাখবো। দেখুন, এটা কিন্তু দুটো মুখ রয়েছে, এর একটা হচ্ছে সোজা দিক, আরেকটা হচ্ছে উল্টো দিক। অর্থাৎ আপনাকে এটা মানে এটার সাথে একদম প্লেন ভাব, আরেকটা বাইরের দিকে বেরোয়া। তো বেরোয়াটাকে যদি আমরা সোজা দিক ধরি, একদম প্লেন ভাবটাকে উল্টো দিক ধরি, আপনাকে কিন্তু উল্টো করেই জিনিসটা দিতে হবে, তাহলে এটা আর পেছন দিকে ব্যাক হবে না। আপনার যতটা দরকার ঠিক তত। দেখুন এটা কি সুন্দর স্মুথলি আমি ইউজ করতে পারছি, আমার আর খরচা করে দোকানে যাওয়ার দরকার পড়লো না। এইভাবে যদি আমরা ইউজ করি তাহলে মানি ব্যাগের কাজটা হয়ে গেল। এই ছাড়া ছুরি কাঁচে আমাদের অনেক কিছু অনেক সময় অর্গানাইজ করে রাখতে হয়, তো সেটাকে অর্গানাইজ করতে গেলেও কিন্তু আমরা এরকম ইউজ করতে পারি। যতটা দরকার হবে আমরা ততটাই ইউজ করব। যদি আমার এটা হুকটা বড় রাখতে হয় তাহলে আমাকে বড় রাখতে হবে। দেখুন, সোজা দিক দিয়ে দিলে কিন্তু বেরিয়ে আসবে, আমাকে দিতে হবে উল্টো দিকে। তো আমি অনেকগুলো জিনিস নষ্ট না করার জন্য, এটা যেহেতু আপনাদেরকে দেখানোর পারপাস, তাই আমি সোজা দিকেই করলাম। দেখুন, এটা ঝুলিয়ে রাখতে পারবেন। আবার আমি একইভাবে দেখাচ্ছি, অনেক সময় আমাদের অনেক সময় না, প্রায় সময়তে, বিশেষ করে কলকাতা শহরে ভিড় বাসে যারা রেগুলার অফিসে যাতায়াত করেন, তাদের পার্স মানি ব্যাগ সেফ থাকে না। তারা যদি এরকম লক ইউজ করেন তাহলে কিন্তু সুবিধা, যেমন এটা পাশাপাশি করলে এটা টানলে কিন্তু খুলে যাবে, সেই বোকামোটা করবেন না। দেখে নিতে হবে কোথায় লকটা থাকছে। যেমন এটার সাথে যদি আমি আটকে দেই তাহলে কিন্তু আমার ব্যাগটা খুব সুন্দর সিকিউর থাকবে। এটাকে আমি এভাবে আটকে দেবো, তাহলে অফিসে গিয়ে আবার খুলে নেব, আসার সময় আরেকটা নিয়ে নেব। দেখুন সুন্দর আমার লকটা হয়ে যাচ্ছে। আমি আবারও সেম, যাতে একটা জিনিস দিয়ে আমি ইউজ করতে পারি, জানেন তো ম্যাজিক্যাল দিদি শুধু নয়, গিফটে দিদি, তাই ইউজ করছি, কারণ এগুলো অনেক কাজে লাগবে। অনলাইনে আমি দেখে নিলাম, তিনটে একসাথে নিয়েছি, একটা বড়, একটা মিডিয়াম আর একটা খুব ছোট। তো যার যেরকম লাগবে সেরকমভাবে আপনারা ইউজ করতে পারেন, ট্রাভেলিংয়ে ইউজ করতে পারেন। মানি ব্যাগ অনেক সময় হয়, মানি ব্যাগ আমাদের ব্যাগের ভিতরে থাকলেও পকেট মাররা সেই মানি ব্যাগ উঠিয়ে নিয়ে চলে যায়। মানি ব্যাগকে সিকিউর করার জন্য, যেমন আপনারা এই দেখুন আমি মানি ব্যাগ দেখাচ্ছি, মানি ব্যাগকে সিকিউর করার জন্য আপনারা যেমন এটাকে ইউজ করতে পারেন, এভাবে ইউজ দিলে কেউ আর এটা খুলতে পারবে না, আপনার মানি ব্যাগটা সিকিউর হয়ে যাবে। তো যে দুটো চেইনে আপনার আটকানো রয়েছে, দুটো তিনটে আপনি আপনার মতো করে চেইনগুলোকে কিন্তু আটকাতে পারেন। এখানে যেমন আমি তিনটে চেইনকে আটকাচ্ছি, শুধু তা নয়, এইগুলোকে একটু গাড়ি ভাড়া, বাইরের গাড়ি ভাড়াটা আমরা রাখলাম অফিসে যাওয়ার সময়তে, তারপর আমি মানি ব্যাগটাকে এই লকটার সাথে সিকিউর করে দিলাম। বাইরে থাকলেও আমার পার্স চুরি যাবে না, মোবাইল কখনো চুরি যাবে না, মোবাইলকে এরকম পার্সের মধ্যে দিয়ে আমি ব্যাগের সাথে সিকিউর করে রেখে দিতে পারি, বাচ্চাদের জিনিস দিতে পারি, অফিসে তো দিতে পারি, কিন্তু যারা ট্র্যাভেলিংয়ে যান, এখানে সেখানে যাওয়ার যাদের ইচ্ছে রয়েছে, কটা তালা লাগাবেন, তালা লাগালেই বা কতটা সিকিউর। তো এবার বলবেন এটাই বা কতটা সিকিউর, সিকিউর নয়, আপনার সামনে তো কেটে নিয়ে যেতে পারবে না সাথে সাথে, কারণ যা প্রবলেম হয় রানিং ট্রেন রানিং বাসে এই প্রবলেমগুলো হয়, যারা ট্রেনে যাতায়াত করেন তারাও কিন্তু এগুলো ইউজ করে দেখতে পারেন, ভীষণ ভীষণ হেল্পফুল হয়। কারণ রানিং ট্রেনে যেরকমভাবে চেন খুলে নিতে সময় লাগে, ততক্ষণে ছুরি কাঁচি বার করে ওতে ভাবতে হবে ছুরি কাঁচি বার করবে, ততক্ষণের মধ্যে কিন্তু কয়েক মিনিট সময় লেগে যাবে, আপনি সতর্ক হতে হওয়ার সময় পাবেন। অনেক সময় দেখা যায় যে টান দিল ব্যাগ থেকে জিনিস বার করে নিয়ে পালিয়ে গেল, সেই সুযোগটা কিন্তু পাবে না। তো বন্ধুরা, এটা বা কতটা আপনাদের জন্য হেল্পফুল সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানান। অনেক অনেক ম্যাজিক্যাল জিনিস।
কালেক্ট করেছি, কারণ এগুলোতে আমার ভীষণ হেল্প হয়, বিশেষ করে কোথাও কোনো জিনিস আটকানোর জন্য, ঝোলানোর জন্য, ঘরেও কিন্তু দরকার হয়, একটু লক করে রাখবো। যেমন বাচ্চাদের থেকে যদি কোনো জিনিস আপনারা সিকিউর করতে চান, ঘরে তালাচাবি রাখবেন, আমি তো খুব ভুলে যাই, খুব ভুলে যাই, তো আমি কি করি সেগুলোকে এরকমভাবে রেখে দিই, কারণ আমার ছোটো ছেলে খুবই দুষ্ট, আপনারা জানেন, সব জিনিস আমার ব্যাগ থেকে বার করে নিয়ে ফেলে দিয়ে যায়, রাস্তায় ফেলে দেয়, তারপর বলে মা আমি দেখিনি, আমি ধরিনি। তো সেরকম মানে বাচ্চা থাকলে তো দুষ্টুমি করবেই, ওর দুষ্টুমিটা আমি এনজয়ও করি, হারিয়ে যায় কষ্ট হয় ঠিক আছে, কিন্তু আমি এনজয় করি, কেননা বাচ্চাদের দুষ্টুমিতে কখনো বাধা দিতে নেই, কত জিনিস যে আমার নষ্ট করে দেয়। তো সেই জিনিসগুলোকে আপনাদের সাথে যাদের হচ্ছে তারাও কিন্তু এরকম করতে পারেন। আবার অনেক সময় হয় মানি ব্যাগ কোথাও যাওয়ার সময় খুঁজে পাবো না, আমি আগের দিন সব অ্যারেঞ্জ করে সেটা মুখের সামনে ঝুলিয়ে এরকম কোনো কিছুর সাথে ঝুলিয়ে রেখে দিই, যাতে যাওয়ার সময়তে দেখতে পাই, টুক করে কাঁচি দিয়ে কাটলাম, কেটে ব্যাগটাকে নিয়ে চলে গেলাম। অনেক রকমভাবে যাদের মাল্টিপারপাস ইউজ পসিবল ইউজ আমি আপনাদের বলে দিলাম, এবার আপনার যেখানে যা ইউজ হবে সেখানে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দেখুন আমি একটাকে শুধু যেখানে লাগবে সেটা ইউজ করেছি, বাকিগুলো ইউজ করিনি। আপনাদেরকে দুটো জিনিসের কথা বললাম, যখন দেখবেন জিনিসটা কেনার সময় এই দিকটা একদম মুখটা আটকানো রয়েছে, তো আপনাদেরকে নিতে হবে উল্টো দিকে, উল্টো দিকে দিলেই এটা কিন্তু ব্যাক করে আসবে না, কিন্তু আপনি যেই সোজা দিকে দেবেন জিনিসটা ব্যাক করে আসবে। আমি এতক্ষণ আপনাদেরকে যেটা দেখিয়েছি উল্টো দিকে যেটা দেখিয়েছি সেটা তো বেরিয়ে আসছে না, সোজা দিক দিয়ে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বেরিয়ে আসছে, অর্থাৎ এই একটা দিয়ে কিন্তু আমি আমার ডেমোটা কমপ্লিট করে ফেলেছি, কারণ আমি কোম্পানির অ্যাডভার্টাইজ করছি না। তো যেহেতু আমার যদি না লাগে আননেসেসারি কোনো জিনিস ওয়েস্ট করা আরও আমি পক্ষপাতিত নই, আপনারা হয়তো বলবেন তো আমি বলেছি ম্যাজিক্যাল দিদি নই, আমি কিপ্টে দিদি, কারণ কিপ্টে আমি করি বলেই, কারণ আমার প্রয়োজনটা আমি বুঝি। তো শুধু কিপ্টে নয়, সঞ্চয়ী হওয়া কোনো জিনিসকে যত্ন করে ইউজ করা, প্রয়োজন মতো ইউজ করা, সেটাই হচ্ছে ম্যাজিক্যাল ইউজ। ধন্যবাদ বন্ধুরা।